তো এখানে আমাদেরকে বলেছি যে একটা বল যার ম্যাস এম আর রেডিয়াস আর একটা ইনক্লাইন প্লেন যার অ্যাঙ্গেল হচ্ছে থিটা উইথ দি হরাজ লাইন এখানে রেস্ট করছে এবার হোয়াট ইজ দ্য মিনিমাম কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক থেকে ন্যূনতম কত হতে হবে যার ফলে বলটা গড়িয়ে পড়বে কিন্তু পিছলেই যাবে না তো এটা আমাদেরকে করতে হবে যদি ভালো করে ছবিটা এঁকে নিই তাহলে কেমন দেখতে পাবো তাহলে এটা হচ্ছে বল বলের আমাদের ওয়েটটা নিচের দিকে কাজ করছে এর দুটো যদি কম্পোনেন্ট নিই দুটো এরকম হবে আর এই এনটা হচ্ছে নর্মাল রিয়াকশান ফোর্স তাহলে এদিকে আমাদের ফ্রিকশনটা কাজ করছে উল্টো দিকে আর এদিকে নিচের দিকে যদি ভি হয় মানে ভেলোসিটি অফ সেন্টার অফ ম্যাথ হচ্ছে ভি ধর এটা যদি ভি হয় তাহলে পিছন দিকে কাজ করছে এটা কিন্তু মনে রাখতে হবে এটা শুকিয়ে যাচ্ছে না তাহলে এই বলটা মোট টর্ক কত আমরা টর্ক মানে আই টু আলফা মানে হচ্ছে গিয়ে মুভমেন্ট অফ এনার্জি বা জার্ডে ভ্রামক গুণিত ক্ষণিক তরণ আই ইন্টু আলফা এইভাবে আমরা অঙ্কটা শুরু করবো তাহলে বলটাতে এভাবে ঘুরছে এভাবে ঘুরছে তাহলে এইটা আমি টর্কটা এই মাটির সঙ্গে এখান থেকে টর্ক পাচ্ছে কেন পাচ্ছে টর্কটা কারণ এই ফ্রিকশন ফোর্সের জন্য টর্কটা পাচ্ছে আবার টর্ক মানে আমরা কী জানি যে এই আর ডিস্টেন্স ইন্টু এই যে ফোর্সটা ফ্রিকশন ফোর্স তাহলে আর ইন্টু মিউন এবার নর্মাল ড্রাকশন ফোর্স মানে কত কত এমজি কস্তিরা সোজা কথা এমজি এম ক্যাপিটাল হবে সরি এম জি কস তাহলে এবার মিউকে অ্যাটলিস্ট হতে হবে ভ্যালুটা মিউ জিরো বা মিউ জিরো হ্যাজ টু বি সার্চ দ্যাট দ্য টাও জিরো মিউ জিরো হ্যাজ টু বি সার্চ দ্যাট তাহলে টাও জিরো হ্যাজ টু বিকল টু টাও টাও টাউ জিরোড্রেড টাও জিরো করে দে মিউ জিরোর জিরো করে তাহলে সুবিধা হবে তাহলে দুটোর মধ্যে তাহলে কারণ বলটা গড়িয়ে পড়তে গেলে বলটার মধ্যে যতটা টর্ক আছে সেই টর্কটার থেকে কম টর্ক দিলে তো হবে না যদি এই এই কী বল প্লেনটা এই প্লেনটা যদি ইনক্লাইন প্লেনটা যদি বলটার ওপর কম টর্ক দেয় যতটা টর্কের প্রয়োজন তার মানে তো বলটা পিছলে যাবে বলটাকে গড়াতে গেলে যে পরিমাণ টর্কের প্রয়োজন অ্যাট লিস্ট সেই পরিমাণ টর্ক দিতে হবে তাহলে এইটা হ্যাজ টু বি ইকুয়াল টু অর গ্রেটার দেন দিস তাই আমরা করেছি এখানে আমরা এটা পেলাম আচ্ছা এবার তাহলে আমরা মিউজিরের জন্য কী লিখতে পারি মিউজিরও সার্টিফিকেটের জন্য ইকোয়াল টু এবার যদি আই বাই এম আর স্কোয়ারটাকে আমি কে ধরি সাপোজ সাপোজ আই বাই এম আর স্কোয়ার ইকোয়ালস টু কে এটা যদি আমি ধরি তাহলে আমি এখানে কী লিখতে পারি এর বদলে তোরা পরের লাইন লেখ আমি এখানে লিখে দিচ্ছি কে লিখতে পারি শুধু ওখানে এটা লিখতে পারি যার পর এরকম এবার ভাব বলটা নিচ থেকে এখান থেকে এ থেকে বি পয়েন্টটা নেমেছে তাহলে হাইটের পরিবর্তন হচ্ছে কত এইচ যদি হাইটের পরিবর্তন এইচ হয় তাহলে আমরা কী জানি এস ইন্টু সাইন থিটার সমান এইচ কারণ সাইন্থিটা হচ্ছে গিয়ে মানে এস ইন্টু সাইন থিটা হচ্ছে গিয়ে এসের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা নর্মাল কম্পোনেন্ট আর এটা হোর্টাসেন্টাল কম্পোনেন্ট তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এইচ তাহলে এস সাইন থিটা হচ্ছে গিয়ে এইচ তাহলে আমি এটাকে ওপরে রেখে রাখলাম এবার আমরা যদি কাইনেটিক এনার্জি দেখি তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি আর লিনের কাইনেটিক এনার্জি দুটোকে যোগ করলে আমরা টোটাল কাইনেটিক এনার্জি ছিল এবার এই হাইটা যে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে গিয়ে পটেনশিয়াল এনার্জি এটা এবার এইটা এখান থেকে এইখানে এসছে বলে এর মাথাতে আমাদের লিখতে হতো তাহলে কত এ হয়েছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি পেয়েছে ওমেগা আর কত লিনের ভেলোসিটি পেয়েছে ভি তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কত হলো তাহলে আমাদের ই কে হলো গিয়ে হাফ এম এটা ক্যাপিটাল এম ভি স্কোয়ার প্লাস হাফ আই স্কোয়ার এটা টোটাল ক্যান্ডেক এনার্জি আর টোটাল পোটেন্সিয়াল এনার্জি কত কমেছে ডিফারেন্সটা কি এটা হচ্ছে গিয়ে এম জি ইন টু এইচ এই ইনটা বড় হাতের এম জি এইচ এবার এইচ মানে কী জানি আমরা এটা আমরা জানি এবারে এই দুটো জিনিসকে সেম হতে হবে কারণ টোটাল ক্যান্ডেট এনার্জি পেলো এত আর টোটাল পোটেন্সিয়াল যে হারিয়েছে এত তাহলে কোনো এনার্জি লস যদি না হয়ে থাকে তাহলে এই দুটোকে সেম হতে হবে তাই তো এবার দেখ মানে আমরা কী লিখতে পারি আই মানে আমরা জানি কে ইন টু এম আর স্কোয়ার অবভিয়াসলি আর ভি মানে হচ্ছে এই ভি মানে হচ্ছে ওমেগা আর তাহলে ওমেগা মানে হচ্ছে ভি বাই আর তাহলে ওমেগা স্কোয়ার বদলে ভি স্কোয়ার বাই আট স্কোয়ার লিখলাম এবার আট স্কোয়ার আট স্কোয়ার কেটে গেল তাহলে কী পাচ্ছি আমরা যদি ওয়ান বাই টু এম ভি স্কোয়ার কমন নিই এরকম পেলাম এবার যদি বোথ সাইডে আমি ডেলিভারি করি উইথ রেসপেক্ট টু টাইম তাহলে কী পাবো অবভিয়াসলি দেখ এম তো ধ্রুবক ওয়ান প্লাস কে সবই ধ্রুবক মানে কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট সান্তিরা কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট সব বেরিয়ে চলে আসবে তাহলে থাকবে এই দিকে গিয়ে দিয়ে থাকবে গিয়ে এস আর এদিকে দিকে থাকবে গিয়ে ভি স্কোয়ার আর বাই দিবে এখান থেকে যদি এম এম কেটে দিই কোনো ক্ষতি নেই জাস্ট এম এম কেটে দে মানে মিটি দিচ্ছি এবার তাহলে এবার এখানে কীপোর্ড থাকবে কীপোর্ড থাকবে টু ভি ইন্টু ডিভি বাই ডিটি তাহলে এটা মানে কি হলো এবার ডি বাই ডি মানে চেইন রুল ইউজ করতে কি না ডিভিডি মানে অ্যাক্সেলারেশন লিনিয়ার অ্যাক্সেলারেশন এ ঠিক সেই রকম ভাবে ডিএস বাই ডি মানে কি ভি এর মানে ভি obviously তাহলে এখানে দেখব চেষ্টা করে ভি ভি ক্যান্সেলড হয়ে যাবে আর 2 2 এখানে ক্যান্সেলড হয়ে গেল ভি ভি এই সাইড থেকে ক্যান্সেলড হয়ে গেল তাহলে হোয়াট ইজ মাই এ এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান বাই কে ওয়ান প্লাস লিখলাম ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে তাহলে এটা হলো কি আমার এ যদ্দূর দেখতে পাচ্ছি এইটা এবার ভালো করে মনে কর আমরা ম্যাক্সিমাম মিনিমাম এটা জেনেছিলাম কে a এ বাই জি কস এ আমরা জানি জি সাইন্থের বাই ওয়ান তাহলে আমরা কী দেখতে পাচ্ছি জি জি হয়ে গেল থাকলে বলতে গেলে কে বাই ওয়ান প্লাস কে টেন থ্রিটা তাহলে মিউজিরো মানে মিনিমাম ফ্রিকশান কোভিশনটা মানে স্ট্যাটিস ফ্রিকশানে কোভিশন হতে হবে এই জিনিসটা এটা এবার আমরা সলিড ফিগার রেখেছে কী জানি কে কত দেয়ার ফোর কে হচ্ছে গিয়ে টু বাই ফাইভ টু বাই ফাইভ তাহলে মিউজিরো কে হতে হবে টু বাই ফাইভ মানে এখানে ওপরে টু বাই ফাইভ তলায় হলো গিয়ে সেভেন বাই ফাইভ সেভেন বাই টেন থিটা মানে হল টু বাই সেভেন টেন থিটা এটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মিউ জিরো হবে মিনিমাম কে বাই ওয়ান প্লাস কে ইন্টু টেন থিটা ওয়ার কে ইজ নাথিং বাট এটা বাই এম আর স্কোয়ার এখানে আমাদের কে হবে গিয়ে টু বাই ফাইভ কারণ এখানে সলিড বল আছে সলিড বল মানে স্পিয়ার তো টু বাই ফাইভ কে ইকালস টু টুয়ে এবার ভালো ভাবতো যদি এখানে সলিড বলা হয় যদি সিলিন্ডার থাকতো এটাকে কেটে যদি সিলিন্ডার করা হতো সিলিন্ডার যদি থাকতো তখন আমরা কেট ভ্যালু করতে পারতাম ওয়ান বাই টু তাহলে সলিড সিলিন্ডার যদি হতো তাহলে মিনিমাম ফ্রিকশন কুফিন কত হতো তো এটা ওয়ান বাই টু আর এটা হতো তলায় হতো ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে থ্রি বাই টু তার মানে কী হয়ে যেত ওয়ান বাই টু ডিভাইড বাই ওয়ান বাই মানে সরি ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে হচ্ছে থ্রি বাই টু তাহলে এটা হয়ে যেত গিয়ে ওয়ান বাই থ্রি তাহলে ফর সলিড সিলিন্ডার এটা আমরা পেতাম তাহলে এবার মিনিমাম ফোর্সে যদি ফর্মটা বার করবো বলি কী লিখতে পারি সেটা আমরা মিনিমাম ফোর্স মানে মিউজিরো সেটা হবে মিনিমাম ফ্রিকশন ফোর্স যাতে ওটা গড়িয়ে পড়ে কিন্তু পিছলে না যায় আবার যদি সিলিন্ডার হয় তাহলে ওই একই জিনিস এটা হবে গিয়ে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এমজি সাইন্থিটা মিনিমাম যদি সিলিন্ডারে হয় যদি সিলিন্ডার না হয় ওটা যদি এ হয় স্প ফিয়ার হয় তাহলে ওটা হবে যেটা আমরা এক্ষুনি দেখলাম টু বাই সেভেন তো এটা হচ্ছে ফর্মুলাটা ভালো করে খাওয়া টুকে নে বুঝতে অসুবিধা হলে বারবার দেখবি